হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন। কি আমার ফ্রিজে গ্রেপস জমা ছিল, ব্যস্ততার কারণে খাওয়া হয়নি, তো সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পথেই চলে যাচ্ছিল। একদম নষ্টও হয়নি, ড্রাই হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে গ্রেপসগুলো দিয়ে আমি কিশমিশ বানিয়ে ফেলি, কারণ এর আগেও আমি কিশমিশ বানিয়েছিলাম গ্রেপস দিয়ে, খুব ভালো হয়েছিল। আর কিশমিশ বানানোর জন্য গ্রেপসগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, তারপর 4 থেকে 5 মিনিটের মতো আমি বয়েল করে নিয়েছি। এরপর এটাকে আমি স্ট্রেইনারে পানি ঝরিয়ে আমি রোদ্রে শুকাতে দিব। 2 দিনের জন্য রোদ্রে শুকাতে দিলেই হয়ে যাবে। কোনো জিনিসই হোমমেড হলে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় যে না আমি একটা জিনিস পারলাম, মনের মধ্যে আসলে খুবই মানে আনন্দ হয়। আর সানডেতে আমার বাসায় একটা খুবই ছোট পার্টি ছিল, আমরা জাস্ট ফ্যামিলি ফ্রেন্ডসরাই শুধু ছিলাম, আর খাবার দাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। তো যেহেতু কোনো ডেজার্ট ছিল না কেক ছাড়া, তো ভাবলাম যে আমি একটু কালো জাম বানিয়ে ফেলি, হয়তো ভালো লাগবে সবার। তো এখানে কালো জাম বানানোর পরে আমি মাওয়া ছিটিয়ে দিচ্ছি মিষ্টির উপরে। কালো জামগুলো খুবই মজার ছিল। এই তো আমার কালো জামগুলো রেডি, আর কালো জামগুলো দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক মজার ছিল। ফ্রুটস পুডিং, এই পুডিংটা আমি এবারই প্রথমবার করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ, একটু গুছিয়ে নিই, একটু ফ্রি হয়ে নেই তারপরে। খারাপ, কালকে বাচ্চা অনেক খেলাধুলা করেছে। আমার ব্রেকফাস্টের পরে চা খেয়ে নিয়ে ভাবলাম যে ক্লিনিংয়ে নেমে পড়ি। আর টেবিলের উপরে যেরকম বাজে অবস্থা ছিল, সব কিছু আমি আগে যেগুলো ডাস্টবিনে ফেলার সেগুলো ডাস্টবিনে ফেলেছি, আর যেগুলো ময়লা থালা বাসন সেগুলো আমি সিঙ্কে রেখে দিচ্ছি। এরপর আমি থালা বাসন ক্লিন করার পরে বাকি যে বাসার অবস্থা ভ্যাকিউম করব, তারপর মপ করব, এগুলো করে নিব। আর কালকে আমাদের গেস্টরা আসার পরে আমাদেরকে বেশ কিছু গিফট দিয়েছে, যেহেতু স্পেশাল একটা দিন ছিল আমাদের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আস্তে আস্তে সব কিছু ক্লিন করে ফেলেছি, টেবিলও এখন পরিষ্কার মোটামুটি, শুধু গ্লাসগুলো আমি ক্লিন করে নিব। এলোমেলো থাকার পরে যখন সব গোছানো হয় তখন দেখতেই ভালো লাগে যে কি বাসা ছিল কেমন হয়ে গেল। পার্ট মোটামুটি কমপ্লিট আজকের মতো। তো আমি একটু ফ্রি হয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের গেস্টরা স্পেশাল ডে তাতে কী কী গিফট করেছে আমাদেরকে সেগুলো। তো এখানে ব্ল্যাক কালারের শাড়িটা গিফট করেছে লুবনাপু আর আশিক ভাইয়া আমাকে, আর সেম কালারের এই টি শার্টটা আমার হাজব্যান্ডকে গিফট করেছে। একটা মজার বিষয় হচ্ছে টি শার্টের সাইজ একদমই পারফেক্ট, কীভাবে বুঝতে পারলো ওনাদের আইডিয়াটা আসলে খুব ভালো ছিল, কারণ রিয়ালকে যত মানুষ যত কিছু গিফট করেছে ড্রেস টাইপের কোনো কিছু কখনোই পারফেক্ট হয় না, সাইজ এমন তেমন হয়, হয়তো খুব বেশি বড় অথবা খুব ছোট এরকম হয়ে যায়, বাট এটা পারফেক্ট ছিল একদম। আর শাড়িটা খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে, আমি ইনশাল্লাহ ঈদে পরবো। আর লুবনাপুরা আসতে পারেনি, ওনাদের ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, আসার কথা ছিল আপুদের কিন্তু একটু প্রবলেম হয়ে গিয়েছিলো এনিওয়ে। আর এটা একটা বই গিফট করেছিল আর একটা ভাইয়া, রাসেল ভাইয়া আর জিনিত ভাবি, এটা আমার হাজব্যান্ডের জন্য। আর ভাইয়া খুব সুন্দর করে একটা কার্ডও হাতে বানিয়েছে আমার হাজব্যান্ডের জন্য, খুব মানে ভালো লেগেছে আমার কার্ডটা দেখে। আর আমার হাজব্যান্ড অবশ্য বই পড়তে পছন্দ করে, ওর জন্য ওটা পারফেক্ট গিফট ছিল। আর জিনিত ভাবি আমাকে একটা ড্রেস গিফট করেছে ইয়েলো কালারের, ইয়েলো কালার একটা সময় খুব পছন্দের একটা কালার ছিল, অনেক দিন থেকে পরা হয়নি, তো ড্রেসটা দেখে আমার পুরাতন দিনের কথাগুলো মনে হলো, কারণ ওরকম ইয়েলো কালার একটা জামা আমার ছিল অনেক বছর আগে, সেম কালার একটা ড্রেস ছিল, তো অনেক দিন পরে আবারও এরকম একটা কালারের ড্রেস পরতে পারবো। আর ড্রেসের সাইজটাও একদমই পারফেক্ট, আমি জানি না সবাই কিভাবে মানে এত পারফেক্টলি মানে ড্রেস কিনেছে,
আমি তো কারোর জন্য ড্রেস কিনতে যাওয়ার সাহস করতে পারি না, আমার কাছে মনে হয় হয়তো বা সাইজ এমন তেমন হবে, হয়তো পরতে পারবে না। সেই জন্য আমি কাউকে গিফট করতে গেলে কখনো ড্রেসের ভেতরে যাই না, হয় আমি শাড়ি গিফট করি অথবা মানে মেয়ে মানুষ হলে অবশ্যই শাড়ি গিফট করি অথবা অন্য কোনো কিছু, কিন্তু আমি এরকম জামা বা টপস এরকম টাইপের কোনো কিছুর ভেতরে যাই না। আমাদের আর একটা ভাইয়ার আপু গিফট করেছে, মারুফ ভাই আর লাবণ্য আপু। এই গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। ওনারা আসলে জানে আমরা ঘর সাজাতে তো অনেক পছন্দ করি, বাসার জিনিস কিনতে অনেক ভালো লাগে আমাদের। আমি এর আগেও নোটিস করেছি ওনারা কোনো কিছু গিফট করলে ঘর সাজানোর জিনিসই গিফট করে। তো ঈদ চলেই আসলো, তো ঈদের কিছু কেনাকাটা করার জন্য আমরা এই ইন্ডিয়ান স্টোরটাতে আসছি। এটা বেশ বড় একটা ইন্ডিয়ান স্টোর, মোটামুটি সব কিছুই পাওয়া যায়, ড্রেস, ইন্ডিয়ান জুয়েলারি সব কিছুই। আর এদের এখানকার বেঙ্গলসগুলো অনেক ভালো ছিল, আর ড্রেসগুলো ছিল, কালেকশানগুলো ভালোই ছিল। এবার আমি অবশ্যই এখান থেকে একটা ড্রেস কিনেছি, আর কিনেছিলাম একটা ইয়াররিং। এদের ইয়াররিংয়ের কালেকশানগুলো অনেক সুন্দর ছিল, এর আগেও এসে দেখেছি বাট এত বেশি কালেকশান ছিল না, আমার অনেক ভালো লেগেছে। আপনারাও দেখেন আমার সাথে, হয়তো ভালো লাগবে আপনাদের। মালয়েশিয়াতেও ইন্ডিয়ান স্টোর আছে বেশ কয়েকটা, আর বাংলাদেশে আমরা যেরকম পেয়ে থাকি ইন্ডিয়া থেকে আসা যেসব জামা কাপড় বা স্যান্ডেল বা জুয়েলারি, এখানে সব কিছুই পাওয়া যায় সেরকম। এটাই আসলে যে আমরা বাইরে থেকেও ইন্ডিয়ান সব কিছুই পেয়ে থাকি। ওকে এভরিওয়ান, বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।